শ্রীভূমির পূজোর 50 বছর উপলক্ষে নতুন উদ্যোগ চলো দৌড়ই ম্যারাথন। রবিবার আয়োজিত এই ম্যারাথনে অংশ নেন দেশ বিদেশে দৌড়বিদরা। এবছর থেকে শুরু হলো শ্রীভূমি গোল্ড ম্যারাথন। ভিআইপি রোড থেকে শ্রীভূমি বিবেক রথের সামনে থেকে শুরু হয়ে সল্টলেকের বিভিন্ন অংশ ঘুরে ফের বিবেক রথের সামনে এসেই সমাপ্তি হয় প্রতিযোগিতা। ম্যারাথনে তিনটি বিভাগে 5,500 প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদিন প্রতি বছরই হবে এই প্রতিযোগিতা, জানালেন মন্ত্রী সুজিত বসু। আমরা খুব আনন্দিত যে আজকে আমাদের প্রায় 5,000-এর উপর মানুষ এখানে ম্যারাথনে অংশগ্রহণ করছে। যাদেরকে এবার নিতে পারিনি সামনে বছর, তাদের নিশ্চয়ই আমরা নিয়ে নেব। আর এই ম্যারাথনটা আমি বলছি, এটা শুরু হলো, এটা এখন কন্টিনিউ চলবে, প্রত্যেক বছরই এই ম্যারাথনটা হবে। এদিন মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন ভারতীয় অ্যাথলিট অঞ্জু ববি জর্জ, প্রাক্তন অলিম্পিয়ান জয়দেব কর্মকার ও প্রখ্যাত দাবারু দিব্যেন্দু বড়ুয়া প্রমুখ। উপস্থিত ছিলেন বাংলা দোলা বন্দ্যোপাধ্যায় রাহুল বন্দ্যোপাধ্যায়। Happy that the competition is happening in such a big way. The entire Calcutta is celebrating the event, and we all are here to cheer for the athletes, and there are a lot of others are waiting for the runners on roads, so it's kind of festival what's happening here, and I would like to say I'm really happy to be a part of this. প্রতিযোগিতায় ভিন রাজ্যের পাশাপাশি ভিন দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। ম্যারাথনে অংশগ্রহণ করেন ক্র্যাচ নিয়ে দৌড়ানো প্রতিযোগীও, যার একটা পা না থাকলেও উৎসাহ উদ্দীপনায় ঘাটতি নেই এতটুকু। যারা এবারে অংশ নিতে পারেননি তারা পরের বার নিশ্চয়ই সুযোগ পাবেন বলে আশ্বাস আয়োজকদের। ক্যামেরায় অরূপ অধিকারীর সঙ্গে সুস্মিত মজুমদার ও খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।